বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 জুলাই 2023 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ দুই রাশিতে অবস্থান করছে। দিনের শুরুতে সে কিন্তু ধনু রাশির ঘরে অবস্থান করছে এবং অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে প্রবেশ করছে মকর রাশিতে। আজকে দিনের শুরুর দিকে, একদম ভোরের দিকে যদি দেখেন, শুক্রের নক্ষত্র পূর্বাশার প্রভাব থাকছে এবং সকালের যে সময়টা আস্তে আস্তে অবশ্যই চন্দ্র উত্তরাশার প্রভাবাধীন হবে এবং দিনের বাকি সময়টা চন্দ্র রাশি পরিবর্তন করলেও এই উত্তরাশারা সূর্যের নক্ষত্রের প্রভাবে থাকবে এবং সূর্যের নক্ষত্রের প্রভাবে আসা মানেই বুধাদিত্য যোগের কিন্তু শক্তি বাড়া, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে বুধাদিত্য যোগ এবং চন্দ্র এবং শুক্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় সারাদিনে বেশিরভাগ সময় থাকছে। সেই সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখেই প্রথমে আমরা জেনারেল প্রেডিকশান যেটা দেবো, সেটা আগে আপনারা সকলে মনোযোগ সহকারে শুনে নিন। জেনারেল প্রেডিকশানে বহু ভালো মন্দ বিষয়গুলো উঠে আসবে, তাই জেনারেল প্রেডিকশানটাকে আগে আপনারা গুরুত্ব দিন। প্রথম যে বিষয়টাকে আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে চন্দ্র আজ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ সকালের পরবর্তী সময়, দুপুর, বৈকাল, সন্ধ্যায় যে সিচুয়েশনটা আপনারা গত দু আড়াই দিন ফেস করেছেন তার থেকে একটু আলাদা সিচুয়েশন ফেস করবেন। শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, পরিস্থিতিগত ক্ষেত্রে আপনারা দেখবেন কিছু জায়গায় কিন্তু একটু অন্যরকম কাজ করছে। কিছু জায়গা আপনার খারাপ গেলে সেই জায়গাটা অনেকটা দূরীভূত হচ্ছে, কিছু জায়গা অত্যধিক ভালো গেছে সেটাও আস্তে আস্তে আবার স্থিতিশীল হয়ে যাচ্ছে, এগুলো আমরা হরোস্কোপে দেখতে পাবো। চন্দ্র মূলত সূর্যের নক্ষত্রের প্রভাবাধীন থাকার জন্য আজকের দিনে অবশ্যই আমি মনে করি মান সম্মান, জ্ঞান, প্রজ্ঞা, আপনার কোনো প্রতিষ্ঠা এগুলোর প্রতি বেশি গুরুত্ব পাবে আজকে সারাদিনটা। যাদের অবশ্যই কোনো সম্মান প্রাপ্তি হওয়ার কথা, কোনো অ্যাওয়ার্ডস পাওয়ার কথা, তারা কিন্তু জেনারেলি আজকের দিনটা অবশ্যই ভালো ফল পাবেন। এখানে অবশ্যই সূর্য কিন্তু অথরিটি, কর্তৃপক্ষ, গভর্নমেন্ট এগুলোকে রিপ্রেজেন্ট করে। সরকারি বিষয়ে যারা যুক্ত আছেন, কোনো উচ্চপদস্থ কর্মী হতে পারেন প্রাইভেটের, বা কোনো ক্ষেত্রে আপনি কোনো প্রশাসনিক স্তরে কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কাজ করছেন, সেক্ষেত্রে আজকের দিনটি আপনার পজিটিভ কাটবে। শুধু তাই নয়, সূর্য এখানে স্ট্রং থাকার জন্য যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিষয় এগুলোর মধ্যে বিশেষভাবে আজকের দিনটা প্রভাবশালী হবে এবং এখানে কিন্তু আমার মনে হয় বুধাদিত্য যোগের প্রভাব থাকার জন্য যে কোনো ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ, সায়েন্স বিভাগ এগুলোতে যারা কাজ করছেন, এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া কী হতে পারে, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। চন্দ্র এবং শুক্রের যে কম্বিনেশান, সেই কম্বিনেশান কিন্তু প্রথমে আমি মনে করি একদম ভোরের দিকে নাক্ষত্রিকভাবে থাকলেও পরবর্তী সময়ে দুপুর থেকে চন্দ্র এবং শুক্র একে অপরের বিপরীত দিশে অবস্থান করছে। ক্রিয়েটিভ ফিল্ড, এন্টারটেনমেন্ট ফিল্ড, কোনো ধরনের শিল্পিক বা শৈল্পিক কাজকর্ম এবং এখানে বিশেষত যারা বিনোদন জগতে আছেন, সিনেমা, মিডিয়া ইত্যাদি, সেগুলোতে ভালো ফল থাকছে এবং টোটালি গার্মেন্ট সেক্টর, জিম, কোনো ধরনের যোগা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, কৃষিকাজ, কৃষি প্রধান যে বিষয়গুলো মানুষের জীবনে আছে সেই সেক্টরগুলোতে ভালো ফল থাকছে। তবে মাথায় রাখবেন আজকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনি যে পরিবেশেই কাজ করেন না কেন একটু সেন্সিটিভ থাকবেন, মেজাজ একটু স্ট্রং থাকবে, কেউ কিছু বললে অল্পেতে গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ফলত আজকের দিনটায় কথাবার্তা মেপে বলা দরকার এবং যে কাজটা করছেন বা যে বিষয়টায় আপনি আছেন সেখানে অবশ্যই কিন্তু একটু কমনীয় বা সফট থাকা দরকার। নচেত দেখবেন গ্রুপ ওয়ার্ক, যৌথ কাজ, অনেকে মিলে যেসব কাজগুলো করতে হবে তার মধ্যে একটু স্বাচ্ছন্দ্যের অভাব আজকের দিনে কিন্তু থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই ভালো, পড়াশোনা ভিত্তিক যে কোনো কাজকর্ম, এডুকেশন রিলেটেড বিষয় খুবই ভালো ফল পাবেন, কারণ বুধাদিত্য যোগের প্রভাব থাকে। সেটা উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, কোনো ধরনের অ্যাডমিশন, কম্পিটিটিভ এক্সাম, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। কিন্তু শুক্র এবং চন্দ্র আপনার সামনে থাকার জন্য অফিসের কাজ, আপনার পার্সোনাল কাজ, পড়াশোনা এগুলোর মধ্যে কিন্তু কিছুটা অনেকের ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকবে। তো এই বিষয়টাকে দূরে রেখে আপনি যদি নিজের কাজটাকে গুরুত্ব দেন, নিজের কাজে মন দেন, তাহলে কিন্তু বহু বিষয় আজকের দিনে কিন্তু পড়াশোনা বা আপনার কিন্তু যে পারপাসে আপনি এগোচ্ছেন সেই বিষয়টা ভালো ফল পাবেন। আর কী কী হবে সেটা বলার আগে বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে
বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে, আপনি চেম্বারেও আসতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সময় সাপেক্ষ হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলটি আপনার মন থেকে হারিয়ে না যায়। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো আমরা এই বিষয়গুলোর মধ্যে যে ছিলাম, যে প্রফেশন ওয়াইজ ব্যবসার মধ্যে ইলেকট্রিক্যাল পেশা, খাদ্যদ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক্স ইত্যাদির কাজকর্ম, এবং আমি যে সার্ভিসের বিষয়গুলো বললাম তার মধ্যে যারা এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এছাড়া ভ্রমণ পেশা, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টসের ওপর যারা কাজ করছেন, সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। মানুষের সঙ্গে মানুষের যে ইন্টারঅ্যাকশন, সংযোগ, এটা জেনারেলি আজকের দিনে ভালো হলেও যারা একটু কোনো বিষয়ে কেউ কিছু বললে একটু মান অপমান বোধে ভোগেন, তাদের জন্য দিনটা কিন্তু ভালো নয়। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আমি বলবো মিশ্র ফলদায়ী। একদিকে শুক্রচন্দ্রযোগ রোম্যান্টিক মুডকে ইন্ডিকেট করছে, অপরদিকে সূর্য কিন্তু ইগো সমস্যাকে ইন্ডিকেট করছে। তো এই দুয়ের যে সঙ্গবদ্ধ প্রভাবে আমি মনে করি, যারা অলরেডি কোনো বিষয়ে ধরুন কথা বন্ধ হয়ে আছে, ঝগড়াঝাটি কোনো ক্ষেত্রে হয়ে আছে, সেগুলো কিন্তু বিশেষত মনকে প্রভাবিত বা কষ্ট দিতে পারে। কিন্তু যাদের প্রেমের জায়গাটা ভালো বা স্বাভাবিক থাকে, সামান্য কিছু ইগোকে কন্ট্রোল করলেই আজকের দিনটা বেশ ভালো যেতে পারে। এমনি কিন্তু খারাপ না, নতুন প্রেমের যোগাযোগ আছে, বুধ সংযোগকারী গ্রহ, নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। গতদিন প্রেমে স্পেশালি কোনো সমস্যা থাকলে দুপুর থেকে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল বা স্টেবল কাটার সম্ভাবনাই হরোস্কোপে বেশি, এই বিষয়টা আপনারা কিন্তু গ্রোথফুল রেজাল্ট পাবেন। আর দাম্পত্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে শনি মঙ্গল যোগ যাদের আছে তারা একটু সমস্যা ফেস করছেন বর্তমানে, আদারওয়াইজ অন্যরা ভালো ফল পাচ্ছেন। এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো শরীর স্বাস্থ্য, এই বিষয়টা খুব ভাইটাল। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো মূলত বেশি সমস্যা করবে। পেটের গোলমাল, হালকা হজমের সমস্যা, ঘুম বাড়তি হওয়ার কিছুটা প্রয়োজনীয়তা যে শারীরিক ক্ষেত্রে ক্লান্তি থেকে আসতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়া মাইগ্রেন ইত্যাদি সমস্যা থাকলে সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু নোটিশে রাখা দরকার। আজকের দিনে অবশ্যই আমি মনে করি সরকার কর্তৃপক্ষ, কোনো অথরিটি, আপনার সুপিরিয়ার কোনো বস, এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনরা অবশ্যই, বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তিরা যদি কোনো অ্যাডভাইস দেন, সবই যে শুনতে হবে তা না, একটু কানে তোলার চেষ্টা করবেন, ব্যাপারটা নিয়ে ভাবার চেষ্টা করবেন, এটা মাথায় রাখবেন। যেহেতু এখানে বুধাদিত্য যোগ হয়ে আছে, প্রেস, মিডিয়া, প্রিন্টিং রিলেটেড কাজ, যারা ভয়েস ওভারের কাজ করছেন, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো। তবে সূর্য এবং চন্দ্র যোগ যেহেতু অবস্থান করছে, তো মাথায় রাখতে হবে দুটো তিনটে বিষয়। সেটা হচ্ছে, দেখুন, ছোটোখাটো বিষয়ে একটু প্রভোকেশান আসতে পারে, রাস্তায় দিয়ে যাচ্ছেন কেউ কিছু বললো বা কিছু শুনলেন, সেগুলো প্রতি আপনি যদি একটু ইগনোর করে না চলেন, অল্পেতে মানুষের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি আছে। এই জায়গাগুলো খেয়াল রাখবেন, নিজের আনন্দে থাকার চেষ্টা করুন, সেটাই আজকের দিনের মেন ট্যাগলাইন হতে পারে। এবার আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের নক্ষত্রের বিশ্লেষণ। আজকের নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র, অবশ্যই উত্তরাষাঢ়। উত্তরাষাঢ়ের সিম্বলে আমরা দেখতে পাই হাতির মাথা। তো এদের অবশ্যই একটা দৃঢ়চেতা মানসিকতা এবং সত্যনিষ্ঠ হওয়ার জন্য এদের এই সিম্বলাইজেশনটা করা হয়েছে। জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া, কৃত্তিকা বা উত্তরফাল্গুনী হয়, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে লগ্ন বা রাশির ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি কৃত্তিকা, উত্তরফাল্গুনী, উত্তরাষাঢ় হয়, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে। এছাড়া শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাশার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে এখানে ভালো ফল পেতে পারে। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, কিন্তু কিছু কিছু সমস্যা ফেস করতে পারে। কেতু নক্ষত্রে, যাদের রাশি নক্ষত্রে জন্ম হয়েছে, যেমন অশ্বিনী, মঘা এবং মূলা, কিছু প্রবলেম থাকতে পারে। রাহুর নক্ষত্র অবশ্যই, কিন্তু যাদের জন্ম হয়েছে রাহুর নক্ষত্রে, আদ্রা, সাথী এবং শতবিষা, এদের ক্ষেত্রে যাদের কথা বললাম না, তারা মেইনলি আমাদের এই জেনারেল প্রেডিকশানে যেটা বলে গেলাম সেটাই কিন্তু আপনারা বিশেষ বিশেষভাবে এখানে প্রাধান্য দেবেন। এবার আমাদের যে আজকের আলোচনা, সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার প্রভাবটা আমরা একটু দেখে নিই। আজকের বারবেলা শুরু হচ্ছে সকাল 6:40 থেকে 8:20 মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 1:12 থেকে 3:01 মধ্যে, এই সময় বারবেলার প্রভাব থাকছে। যদি চান আজকের দিনটা কিন্তু শুভ কার্যাদিগুলি, যেগুলো আপনার ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে
এক সংখ্যার প্রভাবাধীন দিন, যার মধ্যে কিন্তু যোগাযোগ, আপনার প্রতিষ্ঠা, আপনার কোনো সম্মান প্রাপ্তি লুকিয়ে থাকবে। কিন্তু মাথায় রাখবেন সূর্য সম্মান দেয় এবং কিছু বিষয়ে কিন্তু অসম্মানিত হতে পারেন, কোনো ভুল কাজ করলে ট্যাক্স ফাঁকি কর ফাঁকি এগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করবেন না আজকের দিনটা, খেয়াল রাখবেন। আজকের রং হচ্ছে লাল রং বা অরেঞ্জ কালারও আজকের দিনে প্রভাবিত হবে। মেষ লগ্ন যা ব্যবহার করতে পারে সঙ্গে তারা সাদা রং ব্যবহার করতে পারে। বৃষর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অবশ্যই নীল এবং সবুজ শুভ, মিথুনের ক্ষেত্রে সবুজ সাদা এবং হলুদ শুভ, কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ তার সঙ্গে কিন্তু সাদা এবং অফ হোয়াইট কালার শুভ। এখানে আমি এটুকু মনে করি যে সিংহের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু লাল এবং সবুজ শুভ, কন্যার ক্ষেত্রে লাল সবুজ এবং নীল সাদা শুভ, তুলার ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই লাল সবুজ সাদা হলুদ অফ হোয়াইট শুভ অনেকগুলো রং। বৃশ্চিকের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই মনে করি সাদা এবং অফ হোয়াইট শুভ। ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই হলুদ সবুজ এবং নীল সাদা শুভ। এখানে মকরের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি আজকের দিনটা কিন্তু সবুজ সাদা এবং অফ হোয়াইট শুভ। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু লাল সবুজ এবং হলুদ শুভ। মীনের ক্ষেত্রে লাল সবুজ হলুদ এবং সাদা শুভ হতে পারে। আসুন তাহলে এবার লগ্নভিত্তিক আলোচনা শুরু করি। লগ্ন না জানলে একান্ত আপনার রাশিভিত্তিক ফলো করতে পারেন, আর রংটা অবশ্যই লগ্নভিত্তিকই ফলো করার চেষ্টা করবেন। মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবম এবং দশমে, চন্দ্র কিন্তু অবশ্যই দুপুর থেকে রাশির দশমভাবে অবস্থান করছে। তো প্রথমেই বলবো কর্মমুখী দিন থাকবে, পার্সোনাল কাজ বাড়ির কাজগুলো বেশ ভালো অগ্রগতি হবে, আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণ শখ পূরণ এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। সামাজিক জীবন সোশ্যাল নেটওয়ার্ক ভালো যাবে, দাম্পত্য সুখ থাকবে। তবে কর্মক্ষেত্রে একটু ছুটির মেজাজ বা একটু কাজে একটু হালকা ভাব থাকার, অনেকের ক্ষেত্রে কাজে ফাঁকি দেওয়া এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ, লাভ উন্নতির সম্ভাবনা, পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, প্রেমজ বিবাহের কানেকশান তৈরি হতে পারে। সম্পর্কের দিকগুলো মোটের ওপর কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে সূর্যের কানেকশান থাকার জন্য এটুকু বলবো উদ্যোগশীল দিন থাকবে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আউটডোর ওয়ার্কসগুলো করার ক্ষেত্রে ভালো, সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো ফল পাবেন, নতুন প্রেমের সংযোগে সফলতা লাভের যোগ আছে। এর বাইরে এখানে আমি এটুকু বলতে পারি যে ভ্রমণ যোগ, ঘুরে ফিরে কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো আজকে আপনার জন্য ভালো হবে। চন্দ্র যেহেতু কর্মভাবে দুপুর থেকে থাকবে, যে কোনো সেবামূলক কাজ, মেডিকেল কাজ ইত্যাদিতে ভালো ফল পাবেন। এবং এখানে আজকের দিনটা কিন্তু প্রফেশনাল বা কেরিয়ারের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনার গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো। কিন্তু এই শুক্র এবং চন্দ্র যোগ কিছুটা আপনাকে ফাঁকিবাজির দিকে নিয়ে যেতে পারে, এটা যদি করেন তাহলে কাজগুলো আজকে হয়তো হবে না, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেভিংস ফান্ডিং করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই, ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খানিকটা হাইপারটেনশন, কিছু বিষয়ে ব্লাড প্রেশার এই ধরনের সমস্যা, চেস্ট লাং রিলেটেড সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন, আদারওয়াইজ দিনটা ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু অষ্টম এবং নবমে। আমি বলবো একটু দুপুর থেকে যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করুন, অষ্টমের তুলনায় চন্দ্র নবমে এখানে ভালো ফল দেবে। এবং শুক্রচন্দ্র যোগ থাকার জন্য সাধারণত ইমোশান কিন্তু দুপুর থেকে বাড়বে। সূর্যের কানেকশান সূর্য রাশি দ্বিতীয়ভাবে, চোখের সমস্যা, মুখমণ্ডলে কোনো সমস্যা, জিভে ঘা ইত্যাদি ইএনটি রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন, কথা একটু সংযমে রেখে কথা বলবেন। বাড়ির কাজ গৃহস্থলী কাজগুলো খুব ভালো হবে, ভাগ্য অনেক অংশ আপনার সহায় হবে, প্রাপ্তিযোগ ভালো, ফুড পয়জনিংয়ের কিছু সমস্যা থাকতে পারে। এখানে পরিবার আত্মীয় স্বজনদের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যেই থাকছে, ক্ষেত্রবিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কথা বেছে যারা খান, গান বাজনা যারা করেন ভালো ফল পাবেন। এখানে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কসগুলো ভালো হবে, এখানে যেহেতু তৃতীয়ের কানেকশান অনলাইনের কাজগুলো কিন্তু ভালো হবে, যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে ইম্পর্টেন্ট কাজ যদি ইত্যাদি ক্ষেত্রে গতদিন বাধা পেয়ে থাকলে আজকে দুপুর বা বৈকাল এরম সময় কাজগুলো কিন্তু করতে হবে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো, স্বাভাবিক ফল পাবেন। এখানে হিসাবপত্র মেনটেনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ ওভারঅল ভালো যেতে পারে। সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রে গ্রোথ হরোস্কোপে থাকছে, এখানে অসুবিধা নেই। তবে ভাবুক প্রবণতা, আবেগতাড়িত ভাব থাকার জন্য সিদ্ধান্তগুলো একটু ঝোঁকের মাথায় নিয়ে নেবেন, এই বিষয়টা না হয় এটা কিন্তু খেয়াল রেখে আপনাদের কিন্তু এগোতে হবে। অন্যান্য ক্ষেত্রে যাত্রায় লাভ, টার্গেট ভিত্তিক কোনো কাজ করা, কমিউনিকেশন ভালো হওয়া এগুলো ভালো হবে, ধর্মকর্মে রুচি থাকবে, গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, কোনো জিনিসপত্র সেল করা, বিক্রয় করা, ডিল করা এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আপকামিং ভিডিওগুলো দেখতে নিচের ডিসক্রিপশন ওপরে কাট দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অষ্টমে। দেখুন, অষ্টমস্থ চন্দ্র আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে রাখতে পারে, একটু ভাবনাগ্রস্ত করতে পারে, এটার বিষয়ে আজকের দিনটা খেয়াল রাখবেন। চন্দ্র এবং শুক্রের সংযোগ আপনাকে কিন্তু কিছুটা খরচ প্রবণ করবে, এদিক ওদিক থেকে কিন্তু খরচ একটু বেশি হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু পরিবর্তন আসবে, সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ জন্মাবে, যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার। লগ্নস্থ বা রাশিতে থাকা সূর্যের প্রভাব আজকের দিনে বেশি থাকার জন্য মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু বাড়বে। কিন্তু সম্মান, কোনো প্রাপ্তি, অ্যাওয়ার্ডস এগুলো ক্ষেত্রে ভালো। কাছের মানুষগুলো আপনার সম্পর্কের দিকটায় একটু খেয়াল রাখবেন, নচেত কিন্তু কিছু বিষয় একটু কারোর সঙ্গে ইগো ক্ল্যাশ হতে পারে। প্রেম সম্পর্কের রিলেশনশিপের ক্ষেত্রে এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারলে তবেই ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই ইগো রাগজেদকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে যারা গতদিন কোনো বিষয়ে খুব সেন্সিটিভ ছিলেন, আবেগ প্রবণ ছিলেন, সেই জায়গাটা কিছুটা কমবে। কর্মক্ষেত্র স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, ট্রান্সফারের সম্ভাবনা আছে, ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বহাল থাকবে। তবে সূর্যের কানেকশানের জন্য কিছু বিষয় আপনাকে একটু যদি কমনীয় হতে হয় সেটা হবে, নচেত কিন্তু কোনো সুযোগ বা অপরচুনিটি আপনার একটু ইগোর কারণে কিন্তু হাতছাড়া হতে পারে। লোন ইত্যাদি সাধারণত পাওয়ার ক্ষেত্রে ভালো, কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যার বিষয় আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে কিছু পরিবর্তন আসতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে এবং অবশ্যই কিন্তু এখানে সূর্যের কানেকশান, সূর্য রাশির দ্বাদশে। খরচ বাড়বে একটু, এটা খেয়াল রাখবেন। এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানি হতে পারে। সাধারণত সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো, আউটডোর ওয়ার্কসগুলো খুব ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। দাম্পত্য সুখে সুখ শান্তি এগুলো বজায় থাকবে, কিন্তু আবেগপূর্ণতা থাকবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, যোগাযোগপূর্ণ দিন। কর্মক্ষেত্রে দূরের সংযোগ থেকে আর্থিক লাভ হতে পারে। রেগুলার ডে ওয়ার্কগুলো আজকের দিনে ভালো যাবে। ঘুম একটু অনিয়মিত থাকবে, ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। দূরের কোনো জায়গায় যাত্রা বা দূরের কোনো সংযোগ এ বিষয়ে কিন্তু ভালো ফল পেতে পারেন। এর বাইরে সকালটা যেরকম গেছিলো দুপুরটা কিন্তু আলাদা যাবে, একটু মন মানসিকতা, পরিস্থিতির অনেকটা পরিবর্তন কিন্তু অনেকটা ফিল করবেন। এবং চন্দ্র সমসপ্তমে থাকার জন্য পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আপনি যুক্ত থাকলে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, শুক্রচন্দ্রযোগ আপনার কিছু মানসিক চাহিদা, ইচ্ছা, শখ এগুলো পূরণ করতে পারে। সাধারণ কেনাকাটি, শখ সাৎপূর্ণের কাজগুলো করা যেতেই পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি ষষ্ঠভাবে চন্দ্র এবং সূর্যের কানেকশান থাকার জন্য আজকের দিনে কিন্তু আপনার একাদশ ভাব প্রভাবিত হচ্ছে। ইচ্ছা, শখ পূরণ, প্রাপ্তিযোগ এবং অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। যে কোনো ক্ষেত্রে লোন প্রাপ্তি, আর্থিক যোগাযোগের ক্ষেত্রে ভালো যাবে। কর্মক্ষেত্রে একটু হালকা ছুটির মেয়াজ, একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি কাজ করতে পারে, কিন্তু ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পাবেন। কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনে সূর্য অত্যন্ত বেশি আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়তে পারে, দূরযাত্রা, ভ্রমণ, দূরে যাত্রা, বিদেশ যাত্রা এই ধরনের সম্ভাবনাগুলো বাড়তে পারে। কর্মসূত্রে দূরের সংযোগে আর্থিক লাভ হতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন বা প্রতিযোগিতা থাকলেও আয়ভাব শুভ। বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন, কোনো ধরনের প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন, ব্যাংকিং, ব্যাক অফিস জব ইত্যাদিতে যারা কাজ করছেন, যারা যে কোনো ধরনের এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, ভ্রমণ পেশায় আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, তারা কিন্তু ভালো ফল আজকের দিন এক্সপেক্ট করতে পারেন। মায়ের সঙ্গে ঝগড়া যেটি এড়িয়ে চলবেন, তার শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, আজকের দিনে যে কোনো কাজ একটু ঘোরাঘুরি হবে, এটা মাথায় রাখতে হবে। মান সম্মান, প্রাপ্তি, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে শনি বকরি বা শনি মঙ্গল যোগ থাকলে বর্তমানে দাম্পত্য সুখে একটু অভাব অভিযোগ আপনার থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে এবং একাদশে থাকা শুক্রের সঙ্গে সংযুক্ত হচ্ছে। অবশ্যই আজকের দিনটা কিন্তু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে বেশ ভালো। সাধারণত দ্বাদশের কানেকশান যেহেতু সূর্যের কানেকশান আছে, খরচ প্রবণতা আজকের দিনে থাকবে। প্রাপ্তিযোগ তবে অবশ্যই ভালো হবে। এখানে কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান, প্রাপ্তি, প্রতিষ্ঠা এবং দূরে কোনো কাজ করতে যাওয়ার সংযোগ আসতে পারে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, কিন্তু আবেগপ্রবণ কাটবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে। এডুকেশনের ক্ষেত্রে দিনটা ভালো। আপনার যদি কোনো প্রতিভা থাকে, তাই প্রতিভার কিন্তু বিকাশ হতে পারে। দিনের শুরুর দিকটা বেশি সেন্সিটিভ থাকবে, পরবর্তী সময়টা এটা কিন্তু অনেকটা কমবে। আর এটুকু বলতে পারি, ব্যবসা বাণিজ্যের স্বাভাবিকভাবে কাপড় জামা, বস্ত্র, মহিলাদের ব্যবহৃত সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম প্লাস মিডিয়া, কোনো ধরনের কালচারাল অর্গানাইজেশন, কোনো ধরনের গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তারা ভালো ফল পাবেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। কিছু বিষয় একটু ওভার টাইমের যে কোনো টেন্ডেন্সি, চাকরি, ব্যবসা যাই করো না কেন সেটা থাকতে পারে। ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভান্টেজ পাবেন। পিতা, গুরুজন এদের মতকে সাধারণত গুরুত্ব দেবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ
সুযোগ হরস্কোপে আছে। ভাগ্য অর্থাৎ পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে, আত্মীয় স্বজনদের থেকে হেল্প আজকের দিনে পাবেন, সে বিষয়টা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কিন্তু দিনটা যথেষ্ট ভালো যাবে। আর আমি এটুকু বলতে পারি যে সন্তান যাদের আছে কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সন্তানের দিনটা ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে নতুন রাশিফল এবং আপকামিং ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির, সরাসরি কিন্তু রাশির চতুর্থভাবে, তার আগে তৃতীয়, তারপরে চতুর্থ। দেখুন চতুর্থে আসার সঙ্গে সঙ্গে চন্দ্র শুক্রের মধ্যে একটা কানেকশন তৈরি হবে, একে অপরের বিপরীত দিশায়। সাধারণভাবে সেন্সিটিভ মাইন্ড, আবেগপূর্ণতা বাড়বে, কর্মের ক্ষেত্রে দিনটা ভালো, ঘরোয়া কাজ পারিবারিক কাজে অগ্রগতি থাকবে, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন আসবে, সূর্যের কানেকশন আজকের দিনে আছে, প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, ইম্পর্টেন্ট বকেয়া কাজগুলো আজকের দিনে করতে পারেন, কোনো সমস্যা নেই, দিনের যে কোনো সময় করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যেরকম ইদানিংকালে চলছে সেরকম থাকবে। পরিবারে কোনো বন্ধু আগমন, আত্মীয় সমাগম, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তো যে কোনো সিদ্ধান্ত আমি মনে করি যেহেতু চতুর্থস্থ চন্দ্র, চন্দ্র শুক্রযোগ সবটাই কিন্তু মানসিক প্রভাবযুক্ত থাকছে, ভালো দিক, দিনটা ভালো পজিটিভ কিন্তু মানসিক প্রভাব থাকে, তাই সিদ্ধান্তগুলো একটু কারোর সঙ্গে আলোচনা করে নেবেন। ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক ফল পাবেন, গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্প, গাড়ির ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। একটু ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিন্তু একটু থাকতে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা প্রয়াস করতে পারেন। ফাটকা লাভের যোগ আছে, কিছু বিষয়ে আইনি ক্ষেত্রে রদ বদলের সম্ভাবনা আছে, বিশেষত সিভিল মামলা মকদ্দমাগুলোর ক্ষেত্রে পরিবর্তনশীল সময় আসতে পারে। অনলাইন কাজগুলো অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন। এখানে মায়ের মত, পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, চন্দ্র শুক্র যোগ থাকার জন্য আর্টিস্টরা অ্যাডভান্টেজ পাবেন, সেক্ষেত্রে ভালো ফল আমরা দেখতে পাবো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে ডিটেল ভিডিওগুলি দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় হয়ে তৃতীয় অবস্থান করবে, যোগাযোগপূর্ণ দিন থাকবে, আর্থিকভাবে উন্নতি, যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন ট্রান্সফার এগুলোর সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি ইত্যাদি থাকবে, কর্মক্ষেত্রে কিন্তু টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো, কিন্তু যৌথ কাজগুলো চাকরি হোক ব্যবসা হোক একটু সমস্যা থাকতে পারে। এছাড়া আমি এটুকু মনে করব যে অনলাইন যে কোনো কাজগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, সাধারণত দিনটা একটু খরচপ্রবণ থাকবে। আইনি ক্ষেত্রে কিছু রদবদলের সম্ভাবনা আছে, ইউরিনের সমস্যা, হার্টের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়, ঘটনা বা সামান্য কিছু বিষয় আপনার মনকে একটু চিন্তিত, ভাবুক প্রবণ করতে পারে। ঘুম একটু বেশি হবে, দূরের যোগাযোগে আর্থিক লাভ হবে, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, লাভ, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন। সম্পর্ক প্রেমের দিকটা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই থাকবে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, লাইফ পার্টনার বা আপনার মধ্যে যে মিলমিশ সেটাও কিন্তু বজায় থাকবে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু করতে পারেন, অসুবিধা নেই। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হাতে কানের ব্যথা বেদনা, একটু হাঁটুর ব্যথা বেদনা বিষয়ে সতর্ক থাকবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা একটু চোখ কান খোলা রেখে আজকের দিনে চলবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। কোনো ডিল, আলাপ আলোচনা, কোনো মিটিং এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশিতে এবং রাশির দ্বিতীয়। দুপুর থেকে একটু মন মানসিকতা পাল্টাবে, একটু অন্যরকম থাকবে। সপ্তমস্থ সূর্যের কানেকশান এখানে কিন্তু মনে করি আবেগপূর্ণতা, কিছু বিষয়ে জেদ, যেটা দিনের শুরুর দিকে থাকবে পরবর্তী সময় সেটা কমের দিকে থাকবে। তবুও সপ্তমস্থ সূর্য আমি মনে করি আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখে একটু বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায় লাভ উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে, পরিস্থিতি বা ভাগ্য আপনার অনেকটা সহায় হবে, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। শুক্রচন্দ্র যোগ থাকার জন্য দ্বিতীয় এবং অষ্টমের উপর ভোগ সুখ চাহিদা, কিছুটা মোহ বাসনা কাম এগুলো চাহিদা কিন্তু বাড়বে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সামান্য রিচ খাবারকে এড়িয়ে চলবেন। কর্মভাব স্বাভাবিক থাকলেও কিছুটা কাজের ক্ষেত্রে ছুটির মেজাজ থাকবে। যৌথ কাজে লাভ উন্নতির জায়গা থাকছে, কোনো ট্রান্সফারের সম্ভাবনা পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো গেলেও ওভারঅল আমি একটা বিষয় খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে কাস্টমারের সঙ্গে যাতে না দুর্ব্যবহার হয়, কারোর সঙ্গে মতান্তর হলো সেটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ ঠিক আছে। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। হাঁটুর ব্যথা বেদনা, কিছুটা পায়ের ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। এছাড়া গবেষণা যারা করছেন তারা ভালো ফল পেতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণত আমি ENT রিলেটেড সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটি আমি অফিসিয়াল কাজগুলো সেরে রাখতে বলবো। কোনো লোন ইত্যাদি পরিশোধ করার ক্ষেত্রে কোনো উদ্যোগী মনোভাব নিতে পারেন। আইনির ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেটা তার বাইরে কোনো গিয়ে মীমাংসা সূত্র পেতে পারেন। গান বাজনা আবৃত্তি অভিনয় যারা করছেন তারা ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশিতে চন্দ্র প্রবেশ করছে, অবশ্যই কিন্তু দুপুর থেকে দুপুর সন্ধ্যা বৈকাল এই সময় চন্দ্র কিন্তু অবস্থান করবে। তো সকালের পরবর্তী সময় বা সকালের যে সময়টা তার মধ্যে মানসিক পার্থক্য থাকবে। চন্দ্র রাশিতে প্রবেশ করার জন্য বা লগ্নে প্রবেশ করার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে, সিদ্ধান্তগুলো একটু ভাবনা চিন্তা করে নেবেন। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে, দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বহাল থাকবে। তবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের কানেকশন আছে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, কোনো ঋণ, কোনো আর্থিক কোনো কাজ বাকি থাকলে সেগুলো করতে পারেন। কোনো ঝুটঝামেলা, অশান্তি, মামলা মকদ্দমার ক্ষেত্রে কোনো বিষয়ে প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে, এবং ঝুটঝামেলা অশান্তি যেটা বলছিলাম আর কি মীমাংসার আজকের দিনে হতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, কোমরে ব্যথা বেদনা একটু আধটু বাড়তে পারে। কর্মভাবে স্থিতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, এবং আমি মনে করি চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে চাকরি এবং উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি অ্যাডভান্টেজ পাবেন। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু মাইগ্রেনের সমস্যা, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়তে পারে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে, সন্তান যোগ আজকের দিনে ভালো থাকতে পারে, সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে, এবং আজকের দিনে আমি মনে করি লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। ব্যাক অফিস জব বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। ট্রান্সফারের যোগাযোগ হরস্কোপে থাকছে, এগুলোতে ভালো ফল থাকবে। চন্দ্র লগ্ন থাকার জন্য অবশ্যই যারা সাহিত্য কলা চর্চা এগুলো করছেন, যারা কোনো লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষভাবে অ্যাডভান্টেজ পাবেন, এবং যে কোনো সেবামূলক কাজ আজকের দিনে কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। পিতা গুরুজনদের সঙ্গে সদ্ভাব রেখে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু একাদশ পেরিয়ে দ্বাদশে, অলসতা বাড়বে, ঘুম বাড়বে, কিছুটা দৌড়ঝাঁপ আপনাকে ক্লান্ত করতে পারে। খরচ প্রবণ হাত থাকবে দুপুরের পর থেকে, বিশেষত বিদ্যাভাব তবে শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, ফাটকা লাভের সংযোগ হরস্কোপে আসে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কিছু কমে, একটু হজমের সমস্যা ইত্যাদি সেগুলো কিন্তু থাকতে পারে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো ঠিক আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা যোগাযোগপূর্ণ, দূরের সম্বন্ধগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রে বস্ত্র, ইলেকট্রনিক্স আইটেম, দুধ, জল, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসা ভালো যাবে, এবং সেলফ প্রফেশনগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ভ্রমণ যোগ ঘোরাঘুরি এগুলো ভালো যেতে, বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকছে, এবং এখানে আমি মনে করি যে সেবামূলক কাজ, মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির সরাসরি কিন্তু একাদশ এবং তার আগে চন্দ্র দশমে, তো এখানে প্রাপ্তি দেবে, আয়ভাব শুভ থাকবে। সূর্যের কানেকশান থাকার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, এবং সূর্যের ক্ষেত্রে থাকার জন্য কানেকশান এখানে কিন্তু আপনি অবশ্যই উদ্যমশীল মানসিকতা পাবেন। তবে হার্টের সমস্যা, কোনো ধরনের হৃদরোগের অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই খেয়াল রাখবেন, চেস্ট লাং রিলেটেড সমস্যা বাড়তে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, আবেগপূর্ণ থাকবে একটু, এবং নতুন প্রেমের যোগাযোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, বাড়িতে কোনো বন্ধুত্বের সমাগম হতে পারে, আর্থিক জায়গা, আর্থিক বৃদ্ধি, লোন প্রাপ্তি, এবং অবশ্যই আউটডোর কমিউনিকেশনে ভালো ফল আজকের দিনে পাবেন। যাত্রায় লাভ হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন, একটু একটু খরচ আজকের দিনে বেড়ে যেতে পারে, এই দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আর এটুকু বলতে পারি যে ভ্রমণ পেশা, ইম্পোর্ট এক্সপোর্টের ইত্যাদি কাজকর্মগুলো সেগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর শুক্রচন্দ্র প্রভাবিত হওয়ার জন্য দিনটা খুব ইমোশনাল থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।